হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নোয়াপাড়া দাদা ভাই সঙ্গে। তো আজকে প্রথমা তোমরা দেখতে পাচ্ছ এর গেটটা খুব সুন্দর করেছে। চলো তোমাদের প্যান্ডেলের সামনে নিয়ে যাচ্ছি, আমরা জানতে পারলাম আজকে এদের উদ্বোধন। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলের পাশে থেকো। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে দাদা ভাই সঙ্গ যে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তায় মানে চারপাশে ডান দিক বাঁদিকে এরকম অজস্র লাইটিং গেট বসানো রয়েছে। তো তোমরা এর নিয়ারেস্টে যদি আমি বলি, তো মেট্রো স্টেশনে আসতে গেলে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে যে রাস্তাটা সোজা ডান দিকে বেঁকে যাচ্ছে, ওখান থেকে সোজা এগিয়ে এসে আসলেই তোমরা একদম এই নোয়াপাড়া দাদা ভাই সঙ্গের কাছে চলে আসতে পারো। তো তোমরা এখন নোয়াপাড়া দাদা ভাই সঙ্গের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছে যে এখানে কয়েকটা উইন্ড মিল মতো করা রয়েছে। হ্যাঁ, ওইখানে ওগুলো কিন্তু পাহাগুলো কিন্তু ঘুরছে, তোমরা দেখলে দেখতে পাবে। এছাড়া প্যান্ডেলের ভেতর গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমরা। তো এখন আমরা নোয়াপাড়া দাদা ভাইয়ের সঙ্গে প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। তোমরা প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা এখানে করেছে। উপরে ওরা একটা রিফ্লেকশন টাইপ মতো করেছে, আর এখানে আলোর যে ক্যাচ করেছে। তো চলো মণ্ডপের ভেতরে গিয়ে বাকি কাজটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে পাবে যে এখানে ওই ড্রামের ওপরের অংশগুলোকে দিয়ে কেটে 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 গোল গোল অংশগুলোকে দিয়ে করা হয়েছে। দেখো ওখানে কিন্তু ছোবড়া ইউজ করা হয়েছে, এখানে অসংখ্য ঝাড়বাতি লাগানো হয়েছে ছোট ছোট। প্রজেক্টের একটা শো চালানো হয়েছে। এবারে এদের থিম প্ল্যাটফর্ম,